সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো টেকনোলজি নিয়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালসে আমরা দেখব যে একটি রাস্টারকে কীভাবে ভেক্টরে পরিণত করা যায়। তো এটি জেপিজি বা পিএনজি, যে কোনো ইমেজ হতে পারে, তো এটাকে কীভাবে আমরা ভেক্টরে পরিণত করব, তো এই টিউটোরিয়ালসে আমরা দেখব। তো এটা আমরা তিনটি সিস্টেমে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক।